2018 সালের 30 ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশের জনগণ উন্নয়ন অগ্রগতি অগ্রযাত্রার পক্ষে যে ঐতিহাসিক রায় দিয়েছিল 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে যুদ্ধাপরাধী সাম্প্রদায়িকতার দোসররা আর বাংলার ক্ষমতার মসনদে কখনোই আসতে পারবে না 2008 সালের নির্বাচনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে পরিবর্তনের যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা শুরু হয়েছিল 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচনে বাংলাদেশের জনগণ শপথ গ্রহণ করেছিল যে দিন বদলের যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা পরিবর্তনের যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা সেই পরিবর্তনকে পাহারা দেওয়ার জন্যই বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে সেই ঐতিহাসিক গণতন্ত্রের বিজয় দিবসকে স্মরণ করে যুগে যুগে গণতন্ত্র মৌলিক মানবাধিকার ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম ঐক্য ত্যাগ আর বিজয়ের বিনিসুতোর মালায় গাঁথা বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে আজকের এই সমাবেশ সংগ্রামী বন্ধুগণ আজকের এই ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন সারা বাংলার ছাত্র সমাজের প্রচণ্ড অহংকার শিক্ষা শান্তি প্রগতির নিশানবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি বাংলাদেশের ছাত্র সমাজের প্রিয় স্লোগান মাস্টার সংগ্রামী ছাত্র নেতা আল্লাহিয়ান খান জয় ইতিমধ্যেই ছাত্র সমাজের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ছাত্র অধিকার আদায়ের আপোষহীন কণ্ঠস্বর ছাত্র সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রিয় মুখ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী যুগোপযোগী আধুনিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ বাংলাদেশের ছাত্র রাজনীতির নিউক্লিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী কলেজ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ প্রিয় বন্ধুগণ কিছুক্ষণ আগেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজকে আমাদের এই এসএসসি সহ সমমানের পরীক্ষার যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করেছেন আজকের এই ছাত্র সমাবেশের পক্ষ থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন উত্তীর্ণ হয়েছেন কিংবা উত্তীর্ণ হতে পারেননি সবাইকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে 2018 সালে বাংলাদেশ একটি ঐতিহাসিক যুগান্তকারী মহেন্দ্রক্ষণে এসে উপস্থিত হয়েছিল যখন বাংলাদেশের গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে বাংলাদেশের গণতন্ত্রের যে অব্যাহত অগ্রযাত্রা সেটি অব্যাহত থাকবে কিনা বাংলাদেশের জনগণ কি আত্মশক্তিতে বলিয়ান থাকবে নাকি পরাশক্তিদের প্রশ্রয়ে যারা বাংলাদেশে রাজনীতি করে তারা বিজয়ী হবে বাংলাদেশে কি উন্নয়ন বিজয়ী হবে অগ্রযাত্রা বিজয়ী হবে না যারা আগুন সন্ত্রাস করে যারা জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতা প্রদান করে যারা বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে বাংলাদেশের জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তারা বিজয়ী হবে সেদিন দেশি বিদেশি ষড়যন্ত্র করা হয়েছিল নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকেছে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ভূমি ধস ল্যান্ডস্লাইড ভিক্টোরি উপহার দিয়ে প্রমাণ করেছে যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে প্রিয় বন্ধুগণ আপনাদের মনে আছে যে সেদিনও আমাদের গণতন্ত্র নিয়ে কি ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল আজকের এই ঐতিহাসিক বিজয় দিবসের দিনেও তারা আমাদের গণতন্ত্রের সেই আমাদের অর্জিত বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে জনগণের মৌলিক মানবাধিকার ছিনিয়ে আনার জন্য তারা ষড়যন্ত্র করে 2021 সালে কারা ষড়যন্ত্র করে 2018 সালে কিন্তু সেটি প্রমাণিত হয়ে গেছিল আজকের এই দিনে আপনারা জানেন যে বিএনপি জামায়াত সেদিন জনগণের ভোটে প্রত্যাখ্যাত হয়ে আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আজকেও কিন্তু তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বাংলাদেশের জনগণের বিজয়কে সেদিন তারা স্বাগত জানায়নি বাংলাদেশের জনগণের বিজয়কে পরাজিত করার জন্য সেদিনও তারা দেশি বিদেশি শক্তির অপশক্তিদের আশ্রয়ে বাংলাদেশে নানা ধরনের কূটনৈতিক রাজনৈতিক নানা ধরনের ছল চাতুরির আশ্রয়ে তারা সেদিন নিয়েছিল আমাদের
আমরা মনে আছে সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, বাংলাদেশের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষে, নৌকার পক্ষে আমরা সেদিন রায় প্রদান করার জন্য প্রস্তুত ছিলাম। আমাদের মনে আছে আজকে যারা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেদিন তিনি সকালবেলা ঠাকুরগাঁয়ে ভোট দিয়ে তিনি দাবি করলেন যে গণতন্ত্রের বিজয় হয়েছে। দুপুরবেলা যখন তিনি বুঝতে পারলেন যে নির্বাচনে ধানের শীষের বিজয়ী হওয়ার কোনো সুযোগ নেই, বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যাত করবে, সকালবেলা গণতন্ত্রের বিজয় ঘোষণা করলেন, দুপুরবেলা গণতন্ত্রের পরাজয় ঘোষণা করলেন। এটি একটা গণতন্ত্রের নমুনা। পরবর্তীতে আমরা দেখেছি যে তারা আমাদের যারা নির্বাচিত হয়েছিল বিএনপির যে গুটি কয়েক সদস্য তাদেরকে তারা তাৎক্ষণিকভাবে শপথ নিতে পাঠায়নি। পরবর্তীতে যখন শপথ গ্রহণ করার সাংবিধানিক সময়সীমা অতিবাহিত হয়ে যাচ্ছিল, তখন আবার যে ৬ জন সংসদ সদস্য রয়েছে, ৬ জন সংসদ সদস্য আবার তারা শপথ গ্রহণ করতে পাঠালো। বগুড়া থেকে প্রক্সি নির্বাচন দিয়ে নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি শপথ গ্রহণ করার জন্য সংসদ ভবন অভিমুখে যাতায়াত করবেন। যখন লন্ডন থেকে ওই আসলো যে শপথ নেওয়া যাবে না, আবার তখন তারা আবার তিনি তার শপথ গ্রহণ করার সিদ্ধান্ত প্রত্যাহার করলো। এই হচ্ছে এদের গণতন্ত্রের নমুনা। গণতন্ত্র এদের কাছে ছেলের হাতের মোয়া, গণতন্ত্র এদের কাছে মুড়ি মুড়কি বাতাসের মতো। ক্ষমতার জন্য যখনই প্রাসঙ্গিক হবে তখনই তারা গণতন্ত্রকে স্বাগত জানাবে, আর যখন বাংলাদেশের জনগণ মৌলিক মানবাধিকারের জন্য, উন্নয়নের জন্য, এদেশের মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য রায় প্রদান করবে, তখন তারা বলবে তাদের কাছে গণতন্ত্র অপ্রাসঙ্গিক। বাংলাদেশের মানুষের কাছে তাদের এই দ্বিচারিতা, তাদের এই নানামুখী আচরণ, তাদের এই বহুমুখী রূপ বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার হয়েছে। আজকেও আমরা দেখতে পাই যে গণতন্ত্র নিয়ে অনেকেই প্রশ্ন করার চেষ্টা করে। আজকে ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের যে অপ্রতিরোধ অগ্রযাত্রা হয়েছে, এই যে ২০২১ সাল অতিবাহিত হয়েছে, এই ২০২১ সালেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, আপনারা জানেন যে উইজনা ঘোষিত এমিনেন্ট পার্সন অ্যাওয়ার্ড তিনি ঘোষিত হয়েছেন, ডিজিটাল বিপ্লবের জন্য এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত হয়েছেন। গোটা বাংলাদেশ, গোটা পৃথিবী যখন মহামারীতে আক্রান্ত, তখন ব্র্যাকের যে গভর্নেন্স ডেভেলপমেন্ট অথরিটি, তাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ কোভিড ব্যবস্থাপনার ক্ষেত্রে ৯০% ক্ষেত্রেই বাংলাদেশ সফলতার পরিচয় দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে যারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের জন্য যারা বাকবাকুম করে, তাদের ইতিহাসও কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের কাছে প্রমাণিত রয়েছে। ১৯৯৫ সালে শুধুমাত্র সারের দাবি করার জন্য, সারের দাবিতে দিনাজপুরের মানুষ যখন রাজপথ ঐক্যবন্ধ আন্দোলন করেছিল, পাখির মতো একে একে ১৮টি তাজা প্রাণ তারা গুলি করে মেরেছিল। ২০০৬ সালে কানসাটে যখন বিদ্যুতের দাবিতে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, যখন গোটা বাংলাদেশে বিদ্যুৎ ১ ছটাক বিদ্যুৎ বৃদ্ধি পায়নি, তখন একে একে ২৪টি প্রাণ তারা কানসাটে গুলি করে হত্যা করে হয়েছিল। আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শামসুন্নাহার হলে আমাদের ছাত্রী বোনেরা উপস্থিত আছেন। রাতের বেলা ছাত্র দলের ক্যাডার, পুলিশ সহ বহিরাগতদের লেলিয়ে দিয়ে শামসুন্নাহার হলে নির্যাতন নিষ্পেষণ তারা চালিয়েছিল। এটি ছিল তাদের কাছে গণতন্ত্রের নমুনা। তাদের কাছে আমাদেরকে গণতন্ত্রের নমুনা শিখতে হবে না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদের গণতন্ত্রের আধুনিকায়ন ঘটিয়েছেন, আমাদের অর্থনৈতিক পরিবর্তন ঘটিয়েছেন, ডিজিটাল বিপ্লব ঘটিয়েছেন, জনগণের ক্ষমতায়ন ঘটিয়েছেন, শিক্ষা স্বাস্থ্য সহ নারী অধিকার সহ সার্বিক বিষয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে বিপ্লবের সূচনা করেছেন, সেই উন্নয়নের গণতন্ত্র, জনগণের ক্ষমতায়নের গণতন্ত্র, শান্তির গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের ছাত্র সমাজ আজকে ঐক্যবদ্ধ রয়েছে। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যেই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন, বলেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে যে আজকেও কিন্তু আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য যুগে যুগে যে ষড়যন্ত্র চলেছে সেই ষড়যন্ত্র অব্যাহত তারা রেখেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাদের অস্ত্রের কারণে আমাদের ৩০ লাখ শহীদের রক্তরঞ্জিত হয়েছে বাংলাদেশের এই পলিমাটি। তাদের কারণেই ২ লাখ মা বোনের সম্ভ্রমানির ঘটনা ঘটেছে। মার্কিন নৌবহর পাঠিয়েছিল, কোনো লাভ হয়েছিল? বাংলাদেশের স্বাধীনতা তারা ঠেকাতে পেরেছে? সেদিনও পারেনি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করতে গেছেন, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি টেলিফোন করেছিলেন। তার টেলিফোনে কি বঙ্গবন্ধু কন্যা আপোষ করেছিল? বঙ্গবন্ধু কন্যা আপোষ করেনি। যুদ্ধাপরাধীদের বিচার তারা বাস্তবায়ন করেছে। আজকেও আপনারা নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করার চেষ্টা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে স্বাধীন বাণিজ্য নীতি, সার্বভৌম নীতির উপরে যখন কিউবার সঙ্গে আমাদের পাটের ব্যবসা তিনি চালু করেছিলেন, সেই সময় তারা নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
আজকেও তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আপনারা অবগত আছেন যখন আমাদের আমাদের অগ্রযাত্রার প্রতীক, আধুনিকতার প্রতীক, অবকাঠামোগত বিপ্লবের প্রতীক পদ্মা সেতু যখন তৈরি, পদ্মা সেতুর প্রকল্প যখন গ্রহণ করা হয়েছিল, সেই সময় তারা কি ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল, তাদের তাদের মিথ্যা অভিযোগ এবং সত্য হুমকিকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেদিও সেদিনও পরোয়া করেনি। প্রকল্প যখন গ্রহণ করা হয়েছে দুর্নীতির অভিযোগ তারা দিয়েছিল, দুর্নীতির অভিযোগ কানাডার আদালত সহ বিশ্বের অনেক আদালতে আজকে ভুয়ো প্রমাণিত হয়েছে। শুধুমাত্র পদ্মা সেতুর অগ্রযাত্রা ব্যাহত করার তার চেষ্টা করেনি, সেই সময়ে আনুষঙ্গিক যতগুলো প্রকল্প ছিল সেই সকল প্রকল্প থেকে তারা অর্থ প্রত্যাহার করার চেষ্টা করেছিল। বাংলাদেশের জনগণ নিজের টাকায় আজকে পদ্মা সেতু তারা তৈরি করেছিল। সেদিন পদ্মা সেতু তৈরি করার সময় কখনো ছোলা ব্যাঙের মতো তারা ছিপ নিয়ে যায়, কখনো চিলের মতো মাছ নিয়ে যায়। আর আপনারা দেখবেন যখন পদ্মা সেতু দিয়ে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উদ্বোধন করবেন, দেশি বিদেশি মানুষেরা যখন এপার থেকে ওপারে পদ্মা সেতু দিয়ে পার হবেন, সেদিন আপনারা দেখবেন যে এরাই আসবে স্যার দিদিমণিদের মতো আমাদেরকে নাম্বার দিতে, বলবে যে আপনারাই আমাদের আধুনিক রাজনীতির উন্নয়নের রাজনীতির পথিকৃৎ। আজকে প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছি, শুধু এটুকুই বলে আমাদের শিক্ষার্থীরা সব বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা নিরাপদে নির্বিঘ্নে আপনারা লেখাপড়া করছেন, পাঁচ বছরের অনার্স পাঁচ বছরেই শেষ করছেন। অনার্স শেষে লেখাপড়া শেষ করে স্বচ্ছ মেধাভিত্তিক পরীক্ষার ভিত্তিতে চাকরিতে নিয়োগ পরীক্ষা পাওয়ার সুযোগ পাচ্ছেন। অথচ এমন দিন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘুম ভাঙত গুলির শব্দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে হঠাৎ করে নেমে আসতো অনির্দিষ্টকালের ছুটির ঘণ্টা। আমাদের যারা মধ্যবিত্ত পরিবার থেকে আমরা এসেছি, আমাদের স্বপ্ন ত্যাগ থাকে যে পাঁচ বছর পরে চার বছর পরে আমরা একটি চাকরির পরীক্ষায় অবতীর্ণ হব। সেদিন আট বছরের সেশন জট থেকে শুরু করে চাকরির পরীক্ষায় নিয়োগ বাণিজ্য, সরকারি চাকরিতে বিসিএসসি নিয়োগের পূর্ব শর্তই ছিল ছাত্র দলের ক্যাডার হওয়া। আমরা দেখেছি যে বগুড়ার আজিজুল হক কলেজ থেকে এক বিসিএসসি কতজন পুলিশ ক্যাডার, কতজন অ্যাডমিট ক্যাডার হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সে সম্পর্কে সচেতন রয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদে ক্লাস করছে, নির্বিঘ্নে ক্লাস করছে, স্বাভাবিক শিক্ষা জীবন অতিবাহিত করছে। এটি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার তিন বদলের ছাত্র রাজনীতির উপহার। প্রিয় বন্ধুগণ, বছরের শেষ মুহূর্তে আমরা এসে উপনীত হয়েছি, আপনাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা ছাত্রলীগের ভাই বোন বন্ধু সহযোদ্ধা রয়েছেন বিভিন্ন হলে, আপনারা সচেতন থাকবেন ছাত্রলীগের নাম ব্যবহার করে কোনো ধরনের বদনাম যেন বাংলাদেশ ছাত্রলীগের জন্য কেউ বয়ে না নিয়ে আসে, সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকবেন। কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য, কোনো গোষ্ঠীগত স্বার্থের জন্য বাংলাদেশ ছাত্রলীগের যেন কখনো বদনাম না হয়। আমাদের খারাপ আচরণের কারণে সাধারণ শিক্ষার্থীদের কাছে যেন আমাদের ইমেজ কোনোভাবেই সংকটে না পড়ে, সে ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। প্রত্যেকটি হলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ যেন থাকে, ক্লাস পরীক্ষার পরিবেশ যেন সুন্দরভাবে থাকে, সে ব্যাপারে আপনারা যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করবেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই ছাত্র সমাবেশে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জয় হোক, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার জয় হোক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার সংগ্রাম সফল হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।